আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য মহাদুর সংবাদ অবৈধ প্রবাসীদের তথ্য দিতে যাওয়া জাতের পুরস্কার ঘোষণা সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো বিডিটি দেখে বিস্তারিত জেনেল অনুরোধ থাকলো। সৌদি আরবে এখন প্রতিনিয়ত চলছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকর অভিযান আর এই অভিযানে পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা চলমান এই পুলিশের অভিযানের মধ্যে অবৈধ প্রবাসীদের জন্য আরও একটি দুঃসংবাদ দিয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলের যাওয়াজাতের মুখপাত্র ব্রিগেডিয়ার মোয়াল্লা আল ওতাইবি। তিনি জানিয়েছেন যে রেসিডেন্সি মানে ইকামা আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি আইন এবং শ্রম আইন লগনকারীদের সম্পর্কে তথ্য দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব আল আকবরিয়া চ্যানেলের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে যারা আইন তথ্য দিবে তাদের জন্য পুরস্কার বরাদ্দ করা হয়েছে মূলত অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে যাতে জনসাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য প্রদান করতে উৎসাহ প্রায় সেজন্য এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া জাওয়াজাতের মুখপাত্র আরও জানিয়েছেন যে কেউ সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের সৌদি আরবে প্রবেশে সহায়তা করে বা তাদের পরিবহন করে বা তাদেরকে আশ্রয় প্রদান করে বা অন্য কোনো সহায়তা কিংবা পরিষেবা দেয় তাদেরকে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে সেই সাথে মানহানির পাশাপাশি আশ্রয়ের জন্য ব্যবহৃত পরিবহন এবং বাসস্থান ব্যয়াজ্যপ্ত করা হবে মূলত সৌদি আরবে থাকা অবৈধ প্রবাসীদেরকে যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব সহজে শনাক্ত করতে পারে এবং আটক করতে পারে সেজন্য জনসাধারণকে উৎসাহিত করতেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদির পূর্বাঞ্চলের যাওয়াজাতের মুখপাত্র মিগিডিয়ার মোয়াল্লা আল ও তাইবি খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে